সালামু আলাইকুম। আজকে আমরা আছি ত্রিশালে বগার বাজার এলাকায়। বগার বাজার নামে এখানে একটা বাজার আছে, বাজারের খুব কাছে একটি গ্রাম আছে, সেই গ্রামে আমরা এসেছি একটি বাগান বাড়ি বা ভ্যাকেশন হাউস দেখানোর জন্য। আজকে আপনাদেরকে এই বাড়িটা দেখাবো আমি আরিফ আশরাফ, আমি একজন আর্কিটেক্ট, এবং আমার সাথে আছে আমি কাজী রাফি আর্কিটেক্ট। তো এই বাড়িটার গল্পটা হচ্ছে এরকম, বাড়িটার যিনি ক্লায়েন্ট তার নাম হচ্ছে মিস্টার শোয়েব, তিনি আমাদের মতোই বয়সে, খুব বেশি সিনিয়র এরকম না। তো শোয়েব ভাই গিয়েছিলেন রাইসুল ভাইয়ের কাছে তার বাড়িটা ডিজাইন করে দেওয়ার জন্য। আর্কিটেক্ট রাইসুল মুস্তফা, তিনি একজন আর্কিটেক্ট, তিনি বাড়িটা ডিজাইন করেছেন এবং ডিজাইন করার পরে তিনি আমাদেরকে দিয়েছিলেন কনস্ট্রাকশন করে দেওয়ার জন্য। তো কনস্ট্রাকশন করার সময় আমাদেরকেও ডিজাইনে কিছুটা পার্টিসিপেট করতে হয়েছে, কিন্তু এটি মূলত ডিজাইন ক্রেডিটটা রাইসুল ভাইয়ের কাছেই যাবে, যদিও আমরা স্কোয়ার ফিট অনেক কমিয়ে নিয়ে এসেছি বাজেট কনসার্নের কারণে। কারণ বাড়িটা করার সময় বাজেটের একটা রেস্ট্রিকশন ছিল, বেশ বড় ধরনের রেস্ট্রিকশন, যে এটা 55 লাখের ভেতরে শেষ করতে হবে। কিন্তু পরবর্তীতে বাড়ির কাজ শুরু করার পরবর্তী, আপনারা জানেন গত 2-3 বছর ধরে প্রচন্ড রকম ইনফ্লেশন হচ্ছে, বাড়িটা শেষ করতে এখনো পুরোপুরি শেষ বলা যাবে না, আরো কিছু ফাইন টিউন করা পসিবল। অলরেডি আমাদের 65 লাখের মতো খরচ হয়ে গিয়েছে, এবং এখন যদি কেউ এই ধরনের একটি বাড়ি শুরু করতে চান আমাদেরকে বলবো অন্তত 1 কোটি টাকা বাজেট নিয়ে নেওয়ার জন্য। এই বাসায় স্কোয়ার ফিট আছে প্রায় 5000-এর উপরে, 5500 স্কোয়ার ফিট, আমি যদি ওপেন স্পেস গুলো সহ ধরি আরো বেশি হবে। এখানে রুম আছে উপরে 3টি এবং নিচে 1টি বেডরুম, বিশাল বড় ড্রয়িং ডাইনিং আছে, এই জায়গাগুলো আপনাদেরকে আমরা এখন দেখাবো। তো বাড়ির বাইরে থেকে কিছু জিনিস বলি, এটা একটা দোতলা বাড়ি, ছাদের উপরেও খুব সুন্দর টেরেস আছে এবং এখানে 2টো এন্ট্রি আছে। আমার হাতে ডান দিকে এটা হচ্ছে রান্নাঘর, আর রান্নাঘরের পাশ দিয়ে 1টি এন্ট্রি আছে, যেন ঘরের মানুষজন এটা দিয়ে বেশি ঢুকতে পারে। তার আত্মীয় স্বজনদের বাড়িগুলো মূলত এদিকে, তো তারা কমিউনিকেশনের জন্য সরাসরি এদিকে আসতে পারবে। এবং আমরা বাড়ির উত্তর দিকে দাঁড়িয়ে আছি, মাঠ হচ্ছে দক্ষিণ দিকে এবং বাড়ির পূর্ব দিকে আছে একটি পুকুর। আমি এখন পোর্চে দাঁড়িয়ে আছি, বিল্ডিং এর এটি পূর্ব দিক দিয়ে বিল্ডিং এর মেইন এন্ট্রিটা। তো গাড়ি এসে এখানে থামবে, এখানে ড্রপ অফ হওয়ার পর গাড়ি এখানেই থেকে যাবে, গাড়ি থেকে নেমে সরাসরি এই বাসায় যাওয়া যাবে। এখন আমরা বাড়ির মেইন যে এন্ট্রেন্সটা সেই এন্ট্রেন্সটা দেখাবো। তো এন্ট্রেন্সটা দেখানোর আগে এখানে কিছু ইন্টারেস্টিং কিছু স্পেসের আমরা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা ট্রাই করেছি, যেমন হচ্ছে এখানে একটা প্ল্যান্টার বক্স দেওয়া হয়েছে, এখানে কিছু সাপোর্ট দেওয়া হচ্ছে মেটালের, যে মেটাল সাপোর্ট দিয়ে আমরা হচ্ছে কিছু ক্রিপার টাইপের হচ্ছে কিছু ভেজিটেশন আমরা হচ্ছে ইন্ট্রোডিউস করবো এখানে, যদিও এখন হচ্ছে এটা পুরোপুরি মাধবীলতা মানিক প্ল্যান্ট টাইপের। এরপর বিল্ডিং এর এন্ট্রি ঠিক মুখেই আমরা হচ্ছে উপরে একটা বেশ সুন্দর একটা ডাবল হাইট স্পেস দেখতে পাচ্ছি। এই ডাবল হাইট স্পেসটা বেসিক্যালি হচ্ছে আপনার ফ্লোর থেকে হচ্ছে এন্ট্রেন্সে হচ্ছে একটা ভিজুয়াল কানেকশন রাখার জন্য, বাট প্রাইভেসিটাও অ্যাকচুয়ালি এনশিওর করা যাচ্ছে এখান থেকে, কারণ হচ্ছে ভিতরে কোনো প্রাইভেট কোনো স্পেস আপনি দেখতে পাচ্ছেন না, বাট আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন যে যখন হচ্ছে আপনার গেস্ট অথবা কেউ আসছে তখন হচ্ছে আপনি এখান থেকে একটা ভিজুয়াল একটা কানেকশন হচ্ছে মেক করতে পারেন। ডাবল ডোর এন্ট্রি আছে এখানে, বেশ হিউজ একটা ফায়ার স্পেস আছে, বেশ বড় একটা ফর্মাল লিভিং এরিয়া আছে। এই লিভিং এরিয়াটাকে বেসিক্যালি হচ্ছে আমাদের প্ল্যানটা ছিল যে 2টা ভাগে ভাগ করার। এই পোর্শনটাতে হচ্ছে আমরা সোফা প্লাস হচ্ছে আমাদের যে বাকি টিভি ইউনিট যে পোর্শনগুলো আছে সেই পোর্শনগুলো হচ্ছে এই পোর্শনটাতে হচ্ছে আমরা দেখাতে যাচ্ছি। আর এই সাইডটাতে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এন্ট্রেন্সের এই পাশটাতে প্লাস আমরা এখানে হচ্ছে কফি কাউন্টার ইন্ট্রোডিউস করতে পারি, একটা ছোট্ট একটা সিম্পল একটা কোজি জোন ইন্ট্রোডিউস করতে পারি ফর দ্য ফ্যামিলি মেম্বার্স। আর এই জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ডোরটা দিয়ে আমি যখন যাচ্ছি দেন পুরোপুরি একটা ওপেন একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনি হচ্ছে নিজেকে নিয়ে আসতে পারতেছেন। অ্যান্ড এখানে হচ্ছে বেশ সুন্দর হচ্ছে ল্যান্ডস্কেপ করার একটা অপশন আছে, যদিও ল্যান্ডস্কেপের পোর্শনটা এখনো অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন। দরজাতে বাইরে আসলে এখানে আপনি সরাসরি ঘাসে আবার নামতে পারছেন, এবং এখানে চেয়ার টেবিল নিয়ে বসে ওদিকে তাকিয়ে নাস্তা করা বা বই পড়ার মতো মজা আসলে কম জায়গাতেই পাওয়া সম্ভব, আর এই ধরনের ফ্যাসিলিটি একমাত্র গ্রামেই করা সম্ভব। এখানে প্রচুর পরিমাণে বারান্দা আছে, স্পেশালি পশ্চিম দিকে আমরা চেষ্টা করেছি পুরোটাতেই বারান্দা রাখতে যেন রোদ কম আসে, একই সাথে আমরা জানালাগুলোকে ফুল হাইট করার চেষ্টা করেছি। তো এখানে প্রতিটা জানালার সাথে কিন্তু আপনার গ্রিল এবং গ্লাস একসাথে অ্যাটাচড, আপনি জাস্ট দরজা খুলেই বাইরে চলে যেতে পারেন। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা একটা জিনিস বলতে পারি, কস্ট কমানোর জন্য কিন্তু আমরা মেটালের এই ফ্রেমগুলো তৈরি করে এই দরজা জানালাগুলো তৈরি করেছি, বিকজ আমাদের বাজেটটা খুব স্ট্রিক্ট ছিল। তো বাজেটটা একটু বাড়িয়ে আমরা যদি বলি 1 কোটি বা 1 কোটি চিকটু বেশি বাজেট করলে এগুলো পুরোটাই কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে করলে এটা বেটার, এবং ডাবল গ্লেসড করাটা আরও বেটার, সেক্ষেত্রে যদি দরকার হয় আপনার সাউন্ড ইনসুলেশন করা পসিবল এবং হিট ইনসুলেশন করা পসিবল। আর ফয়ার স্পেসের থেকে এই পোর্শনটাতে আসলে হচ্ছে আমাদের এখানে একটা কমন একটা ওয়াশরুম আছে, আর এই কমন ওয়াশরুমটার স্পেশাল ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি লো কমোড হাই কমোড দুটোই অ্যাকচুয়ালি আমরা প্রোভাইড করেছি, কারণ গ্রামের বাড়িগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কমন যে টয়লেট স্পেসগুলো ওগুলোতে অ্যাকচুয়ালি লো কমোডের ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্ট্যান্ট। আর বাথরুমটা হচ্ছে আপনার
আপনার লম্বা 9 ফিটের মতো। তো এখানে হচ্ছে খুব প্রপারলি হচ্ছে প্যান, তারপর শাওয়ার এরিয়া, তারপর ওয়াটার ক্লোজেট, এরপর এখানে একটা ছোট একটা বেসিন, এই পুরো ব্যাপারটা হচ্ছে আমরা আসলে অ্যাকোমোডেট করতে পেরেছি এই জায়গাটায়। ফয়ারের এই পাশটাতে চলে আসলে বেশ বড় একটা ডাইনিং এরিয়া আছে। ডাইনিং এরিয়ার এই জায়গাটায় হচ্ছে আমার ফ্রন্টে যেহেতু আমার একটা বেশ সুন্দর একটা পুকুর আছে, তো আমরা হচ্ছে এই জায়গাটায় ওপেন রাখার চেষ্টা করেছি যতখানি সম্ভব। এখানেও ফুল হাইট গ্রিল দেওয়া আছে, প্লাস হচ্ছে আপনার গ্লাস, এবং এই পোর্শনটা থেকে আপনি বারান্দায় খুব সহজে চলে আসতে পারবেন এবং এখানে বসে বিকালের সন্ধ্যাবেলা চা খেতে খেতে আপনি সামনে ওয়াটার বডিটা এনজয় করতে পারবেন। ডাইনিং এর পর এখন আমরা আপনাদেরকে কিচেন দেখাবো। তো কিচেনে যাওয়ার আগে আরো একটু জিনিস দেখাই, এখানে সিলিং এর দিকে যদি ক্যামেরাটি একটু যায় তাহলে দেখা যাবে আমরা কিন্তু সিলিং এ প্রচুর পরিমাণে লাইটের পয়েন্ট রেখেছি। বাজেট প্রবলেমের কারণে আমরা কিন্তু লাইটগুলো বসাইনি, কিন্তু এখানে কিছু স্যাম্পল বসানো হয়েছে যেটা দেখে আপনারা বুঝতে পারেন যে কিভাবে লাইটগুলো দেখা যায়। আমরা কিন্তু ছাদে প্লাস্টারও করিনি খরচ কমানোর জন্য, অ্যাজ ইট ইজ যে র অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু রং করে দেওয়া। ইন্টেরিয়ার স্পেসগুলোতে হচ্ছে ওয়ালের টেক্সচারগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে হচ্ছে আমরা র ব্রিকের উপরেই আসলে আমরা হচ্ছে পেইন্ট অ্যাপ্লাই করেছি, এখানে এক্সট্রা কোনো ধরনের প্লাস্টার ইউজ করিনি আমরা। তো এই জায়গাটা বেশি ইন্টারেস্টিং হচ্ছে কারণ হচ্ছে হোয়াইট এবং হচ্ছে রেড এর যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনের কারণে ব্যাপারটা আরও হচ্ছে বেশি ইন্টারেস্টিং লাগছে। এই পোর্শনটাতে হচ্ছে আমাদের একটা বেসিন এরিয়া আছে, আর এই পোর্শনটাতে আছে বেশ বড় একটা কিচেন। এবং কিচেনের এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড থেকে হচ্ছে যতটুকু প্রাইভেসি মেনটেন করা সম্ভব ওই প্রাইভেসিটুকু মেনটেন করে বাকিটুকু হচ্ছে ওপেনিং করা হয়েছে এখানে। বেশ কি কোনো একটা রিভল উইন্ডো টাইপের করে আমরা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি লাইট অ্যান্ড ভেন্টিলেশনটা এনশিওর করেছি। এই পোর্শন থেকে হচ্ছে একটা ওপেনিং আছে, সো এই কিচেনের পোর্শনটা প্রচুর অলওয়েজ প্রচুর লাইট এবং ভেন্টিলেশন থাকবে এটুকু এনশিওর করা হয়েছে। আর মূলত গ্রামের কথা চিন্তা করে এখানে আমরা কোনো কেবিনেট বা কাউন্টার টপের দিকে যাইনি, কারণ তারা কিন্তু বেশিরভাগ সময় ফ্লোরে বসে কাটাকুটি করে গল্প করে কাজ করতে পছন্দ করে। তো গ্রামের জন্য এটা একটা এক্সাম্পল হতে পারে যে কেবিনেট চাইলে করা যাবে, এখানে ওয়াল স্পেস রাখা আছে, বাট গ্রামে যেভাবে কাজ হয় আপনি ফ্লোরে মূলত কিচেনটা বড় হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, যদিও এটা স্ট্রাকচারাল, এই কিচেনের পার্টটা কিন্তু পুরোপুরি 10 ইঞ্চি ওয়ালের উপরে করা, পুরো বিল্ডিংটা বিম কলামে হলেও এই পার্টটা কিন্তু কলাম বা বিম নেই, 10 ইঞ্চি ওয়ালের উপরে ঢালাই করে কিন্তু ছাদটা দেওয়া হয়েছে, যার কারণে এই পার্টের কস্টটা কিন্তু অনেক কমে আসছে। আর বাইরে থেকে আপনারা যে এন্ট্রিটা দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে এটা, দেখেন যে ঢোকার পরপরই আপনি এখানে কিচেনে চলে আসতে পারছেন। তো মূলত কিচেনের সাপ্লাই নিয়ে আসার জন্য বা বাসায় গেস্ট থাকা অবস্থায় ঘরের মানুষজন যদি বাসায় আসতে চায় তাহলে ওই গেটটা দিয়ে আসতে পারবে। এবং বাস্তবে যা হয়েছে সেটা কিন্তু মূলত তারা এটাই মেইন ডোর হিসেবে ব্যবহার করে, সত্যিকারের মেইন ডোরটা খুব কমই ব্যবহার হয়। এখানে ছোট একটি আমরা বেসিক্যালি ফাউন্টেনের জন্য একটা স্পেস রেখেছিলাম, যদিও সেটা ব্যবহার হচ্ছে না। তো এইখানে একটি হার্ডস্কেপিং করে আপনি খুব চমৎকার লাইটিং করে ঢোকার পরপর খুব ভালো একটি ইমপ্রেশন দেওয়া পসিবল। গ্রাউন্ড ফ্লোরের যে গেস্ট বেডটার কথা আমরা বলছিলাম, গেস্ট বেডটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আমরা প্রোভাইড করেছি। এবং এই বাসাটার অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ফিচারটা হলো যেটা, সেটা হচ্ছে যে প্রতিটা রুমে এনাফ পরিমাণের ওপেনিং, এনাফ পরিমাণের লাইট অ্যান্ড এনাফ পরিমাণের ভেন্টিলেশন আপনি পাচ্ছেন। এবং সবগুলো রুমেই অ্যাকচুয়ালি একটা সারফেসের ওয়াল আমরা যেটা করেছি যে ফুল হাইট গ্লাস করে দিয়েছি, সো দ্যাট হচ্ছে আপনার এনাফ পরিমাণের লাইট অলওয়েজ হচ্ছে রুমের ভিতর থাকে সবসময়। এবং এখানেও হচ্ছে একটা বারান্দা আছে, এই বারান্দাটা দিয়ে হচ্ছে আপনি সামনে সুন্দর একটা খোলা মাঠ আছে, এই জায়গাটা হচ্ছে আপনি এনজয় করতে পারবেন। দোতলায় ওঠার ঠিক পরপরই এখানে আরেকটি চমৎকার স্পেস আছে। এটার উদ্দেশ্য আমাদের মূলত ছিল একটি প্ল্যান্টার বক্স তৈরি করা, পরবর্তীতে ঝামেলার কথা চিন্তা করে আমরা প্ল্যান্টার বক্সের আইডিয়া থেকে বের হয়ে এসেছি। এটা আরো ডিপ, প্রায় 18 ইঞ্চি ডিপ ছিল, উঁচু করে নিয়ে এসে এখন আমরা এখানে কিছু স্টোন বা গ্রাভেল দিয়ে এটার উপরে অল্প কিছু টবে জিনিসপত্র লাগানোর প্ল্যান। সামনে লুভর আছে প্রাইভেসির জন্য, একই সাথে আলো বাতাস সরাসরি আসতে পারে, এবং নিচে একটি ফ্রেম করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা রড দিয়ে। মূলত এটার আইডিয়া হচ্ছে এখানে আপনি ক্রিপার্স টাইপের কোনো কিছু, এমনকি লাউ কুমড়া বা করলা টাইপেরও কোনো সবজিও হতে পারে, পুরো জিনিসটা এই জায়গাটা দিয়ে স্প্রেড হয়ে যাবে এবং নিচ দিয়ে ফুল বা ফল বা সবজি কিছু ঝুলতে থাকবে। এই জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চারপাশটা এখানে হচ্ছে এই দুই পাশের ওয়ালে যদিও আমার কোনো ধরনের গ্লাস অথবা ওরকম কোনো প্রোটেকশন না থাকলেও এই পোর্শনটাতে অ্যাকচুয়ালি আমার কোনো বৃষ্টির পানি অথবা কোনো কিছু আসে না, কারণ হচ্ছে আমরা উপরে যে ছাদটা আছে ছাদটাকে আমরা এক্সটেন্ড করে আরও একটু বের করে দিয়েছি যাতে হচ্ছে রেইন থেকে প্রোটেকশন। একই সাথে এদিকে আরেকটি ওপেনিং আছে, এটাকে আমরা ফিউচার এক্সটেনশনের পসিবিলিটিও বলতে পারি অথবা একটি ওপেন টু স্কাই টেরেস বলতে পারি। এখানে কিছু সিনথেটিক ঘাস বসিয়ে কিন্তু একটি আউটডোর এবং সেমি আউটডোর স্পেস পাওয়া পসিবল। এখানেও অল্প কিছু জায়গা আছে যে জায়গাটা শেডেড, সো এখানে একটি সোফা হতে পারে এবং এই জায়গাটাতে কিন্তু
একটি ওপেন স্পেস হিসেবে ব্যবহার করা যেতে পারে, এবং ফিউচারে কেউ যদি চায় এই জায়গাটাকে রুমে কনভার্ট করবে তাহলে রুমে কনভার্ট করার সুযোগও কিন্তু আছে। পশ্চিম দিকে প্রতিটা রুমের সাথে বারান্দা আছে, সরাসরি সূর্যের আলো আসতে বাধা দেয়, এবং বেশ কিছু নিশ আছে। এই নিশগুলোতে যেমন এখানে যদি দেখায়, এই পার্টটা বানানো হয়েছে ক্যাবিনেটের জন্য, ক্যাবিনেট এখনো বানানো হচ্ছে না, কিন্তু যখন ক্যাবিনেট হবে এখানে অল অ্যাটাচড ক্যাবিনেট হয়ে যাবে। এই পার্টটিও করা হয়েছে খাটের জন্য, খাটের মাথাটা বা হেডবোর্ডটা এদিকে থাকবে। হেডবোর্ড রাখার সুবিধার জন্য এখানে কিন্তু পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য সব পয়েন্টগুলো অলরেডি দেওয়া আছে। এই জায়গাটায় হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং এরিয়া। স্টেপ আপ করে এই জায়গাটা ফ্যামিলি লিভিং এরিয়া। ফ্যামিলি লিভিং এরিয়ার ডান পাশে একটা বেডরুম, বাম পাশে এই জায়গায় একটা বেডরুম, এবং ফ্যামিলি লিভিং এরিয়ার সাথেও আরেকটা ব্যালকনি আছে, যে ব্যালকনিটা একটু বড়। এই জায়গাটা হচ্ছে আপনার স্টেপ ডাউন করে হচ্ছে এটাকে একটু লোয়ার হাইট করা হচ্ছে। এই পোর্শনটা নিচে হচ্ছে আমার কিচেন এরিয়াটা। এবার আমরা দেখব বিল্ডিং এর থার্ড যে বেডরুমটা, সেটা এটাতে অ্যাটাচড একটি বাথরুম আছে। বাথরুমটা বেশ বড়, তো গ্রামের মানুষজনের কথা চিন্তা করে এটাকে কিন্তু ড্রাইয়ারে ওয়েটে আলাদা রাখা হয়নি, এটা একটু ডিফারেন্টলি করা হয়েছে। এবং এখানেও একটি বারান্দা আছে, যে বারান্দা থেকে বিল্ডিং এর এন্ট্রিটা দেখা যায়। বাসায় কেউ আসলে আপনি বেসিক্যালি এখান থেকেও দেখতে পাবেন। এবার আমরা চতুর্থ বেডরুমটি দেখব। চতুর্থ বেডরুমটি মূলত গ্রাউন্ড ফ্লোরে আমরা যে গেস্ট বেডরুমটি দেখেছিলাম সেটার মতোই। তারপরে ছোট করে একটু দেখিয়ে দিই ক্যামেরাতে, একই ধরনের লেআউট, বাট এটার সাথে অ্যাকচুয়ালি অ্যাটাচড টয়লেট নাই, এটার সাথে হচ্ছে একটা কমন টয়লেট আছে বাইরে। বারান্দা আছে, বারান্দা যাওয়ার জন্য গ্লাসের ডোর আছে, এবং দুটি জানলা আছে ক্রস ভেন্টিলেশনের জন্য। এবার আমরা ছাদে চলে যাব। ছাদটা খুবই সিম্পল রাখা হয়েছে, এখানের ভেতরে কোনো স্পেশাল কোনো নিড নেই। তবে ফিউচারে যেন এক্সটেন্ড করতে পারে, একটি এক্সট্রা রুম অ্যাড করা যায়, এই ধরনের একটি সুবিধা এখানে রাখা আছে। ছাদের যে সিঁড়িঘরটি, সেই সিঁড়িঘরটিও কিন্তু ব্রিকে করা, ব্রিকের গাঁথনি দিয়ে তার উপরে ঢালাই দিয়ে করা হয়েছে, কস কিছুটা কাটিং করার জন্য। নিচের যে কলাম দুটো ছিল সেই কলাম দুটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ফিউচারে যদি এখানে রুম করতে চায় তাহলে এই কলামগুলোকে ব্যবহার করে তারা কিন্তু একটি রুম এখানে অ্যাড করতে পারবে। এছাড়া আপনি যদি রেলিং এর ব্যাপারটা দেখেন, রেলিংয়েও ব্রিকের কস্ট কমানোর জন্য আমরা জালির মতো করে এটা ব্যবহার করেছি, এবং এটার স্টেবিলিটির জন্য এখানে কিন্তু ঢালাই দেওয়া হয়েছে, যেগুলো মূলত ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে করা। এছাড়া আরো একটু বিষয় মাথায় রাখতে হবে, বাসা গ্রামের হলেও এখানে ইনসুলেশনের দরকার আছে। যদিও ইনসুলেশনের জন্য আমাদের বাজেট খুব কম ছিল, তারপরও আমরা যে ফার্মাসিউটিক্যাল যে ধরনের ফোম পাওয়া যায় ছাদে 4 ইঞ্চির মতো, সেই ধরনের খুব নর্মাল ফোম দিয়ে, ফোমের উপরে আমরা সিসি করে কিন্তু একটা ইনসুলেশনের ব্যবস্থা করেছি। এটি যদিও বা সেরা কোনো সমাধান না, কিন্তু গ্রামের কথা চিন্তা করে এবং কষ্টের কথা চিন্তা করে এতটুকু কিন্তু করাই যায়। তো এই ছিল আমাদের গ্রামের বাড়ি তোফাজ্জল ভিলা। তো তোফাজ্জল সাহেব হচ্ছে আমাদের ক্লায়েন্টের বাবা, তিনি এখানে এখন থাকছেন, যদিও বাড়িটা তার জন্য অনেক বেশি বড় হয়ে গেছে, উনি থাকতে ওনার বেশ কষ্ট হচ্ছে। তো এটাও আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আসলে এত বড় বাড়ির দরকার ছিল না। এই বাসাটা যদি 5,000 স্কোয়ার ফিটের না হয়ে এটা যদি 2,000 স্কোয়ার ফিটের হতো, এমনকি 1,200 স্কোয়ার ফিটের হতো, তাহলে আমাদের মনে হয় যে আমাদের পারপাসটা সার্ভ হতো। তো এই জন্য আসলে বাড়ি বানানোর আগে আর্কিটেক্টের সাথেই বাড়ির বাজেটটা নিয়ে কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনার কি লাগবে না লাগবে সেটা জানাটাও খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের ডিজাইন করা 1,200-1,400 স্কোয়ার ফিটেরও কিন্তু ডুপ্লেক্স আছে, এবং 40-45 লক্ষ টাকায় সেটা কিন্তু খুব ভালোভাবে ইন্টেরিয়র সহ শেষ করা পসিবল। আমরা দেখেছি যে নর্মালি যেটা হয় যে বাইরে যারা থাকেন, দেশের বাইরে যারা থাকেন অথবা দেশেই যারা থাকেন, যারা শহরে থাকেন, তারা নিজেদের গ্রামে হচ্ছে নিজেদের একটা অ্যাড্রেস অথবা একটা ঠিকানা রাখার জন্য হচ্ছে একটা ভ্যাকেশন হাউস হতে পারে। আপনাদের যদি এরকম কোনো ধরনের চিন্তাভাবনা থাকে, আপনার যদি চান তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এই স্বপ্নের যে প্রজেক্টগুলো আছে, এই স্বপ্নের বাড়িগুলো আছে, এই বাড়িগুলোকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে শেষ করার জন্য বাজেটের ভেতরে। এবং ভালো থাকবেন, আশা করি আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।